এবার খাতারে আগুনে পুড়ল চার বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন। খাতারের রাজধানী দোহার একটি বাইকের গ্যারেজে আগুনের ঘটনায় প্রাণ গেছে চার বাংলাদেশ ছয় অভিবাসীর। স্থানীয় সময় রবিবার রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকার বিরিং রোডের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, আরেকজনের বাড়ি চাঁদপুরে, বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন নাগরিক পাকিস্তানি। ফেনী নিহতরা হলেন পৌরসভার সাত নং ওয়ার্ডের মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনবুইয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়ের ছেলে মীর হোসেন ফরাদ। মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন ফেনী পৌরসভার সাত নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া। জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ মিলন বলেন, কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যু হয়। আরেকজন চাঁদপুরের কচুয়ার প্রবাসী মোহাম্মদ আব্দুল কাদের, তিনি দারাশাহী তুলপাই গ্রামের আলী হোসেনের ছেলে। জানা যায়, ছুটি শেষে প্রায় দুই বছর আগে আব্দুল কাদের কাতারে পাড়ি জমান। রোববার রাতে তার ফোরম্যানের সঙ্গে দেখা করতে ওই এলাকার একটি গ্যারেজে গেলে তিনি অগ্নিকাণ্ডের শিকার হন। নিহত আব্দুল কাদের স্ত্রী রানু বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।